দক্ষিণে তাপস ও উত্তরে আতিকুল বেসরকারিভাবে মেয়র নির্বাচিত উন্নত নগরী গড়তে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার হরতাল রাজধানীতে নিরাপত্তা জোরদার যান চলাচল স্বাভাবিক ভোট নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই আওয়ামী লীগের উন্নয়নে উদ্বুদ্ধ হয়ে রায় দিয়েছে জনগণ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশনের প্রতি আস্থাহীনতায় সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার মূল কারণ মত বিশ্লেষকদের গণতন্ত্র ও রাষ্ট্রের জন্য অশনি সংকেত এবং করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা 300 ছাড়ালো থাইল্যান্ড সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়াতেও পরিস্থিতি নাজুক পর্যবেক্ষণে দেশে ফেরা বাংলাদেশিরা সময় সংবাদের সঙ্গে আছি আমি রাউজে জাবিদ ঐশী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালকে প্রায় পৌনে 2 লাখ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হলেন আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম গভীর রাতে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠেন নেতাকর্মী ও সমর্থকরা ঢাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে আতিকুল বলেন দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবেন তিনি মোহাম্মদ আতিকুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ প্রতীক নৌকা উনি ভোট পেয়েছেন 4,47,211 তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করছি এই উচ্ছ্বাস ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নতুন নগরপিতা নির্বাচনের প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে ঢাকাবাসীর ভোটদান আগামী 5 বছরের জন্য নির্বাচিত করলেন গতবারের মেয়র আতিকুল ইসলামকে বেসরকারিভাবে ফল ঘোষণার আগ থেকেই নৌকার বিজয়ে শুভেচ্ছা জানাতে সমর্থকের ঢল নামে বনানীতে আতিকুল ইসলামের নির্বাচনী কার্যালয়ে আমরা যে একজন সৎ মানুষকে নির্বাচিত করতে পারছি সবাই মিলে নির্বাচিত করতে পারছি এর জন্য আমরা অনেক হ্যাপি আমরা সবাই হ্যাপি এই বিজয়ের উল্লাসে মানে ভোট পেয়ে যে আনন্দিত আমাদের কষ্টটা আমাদের সফল হয়েছে এর আগে শনিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান আতিকুল এ সময় তার উপর আস্থা রাখাই দলীয় সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি অপরিকল্পিত শহরকে পরিকল্পিত করতে গেলে অবশ্যই চ্যালেঞ্জ আমাদের সামনে আছে আপা ইনশাল্লাহ আমরা মনে করি আপনার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা পারব দুইজন মিলে উত্তর এবং দক্ষিণ মিলে অবশ্যই ইনশা করলে নাথিং ইজ ইম্পসিবল কম হয়েছে কিন্তু ফেয়ার হয়েছে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে গণভবন থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের জানান কোনো দলের হয়ে নয় কাজ করবেন জনগণের একজন হয়ে পরে উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান তিনি অসংখ্য ধন্যবাদ দিই যারা আমাকে ভোট দিয়েছে তাদেরকে এবং যারা ভোট দেন নাই তাদেরকেও আমরা মনে করি এরকম তো থাকবেই একটি দলকে কেউ ভোট দিবে কেউ ভোট দিবে না কিন্তু নাগরিক সুবিধা কিন্তু আমাদের সকলের জন্য দল মত নির্বিশেষে সকলের ঢাকা বড় আদরের ঢাকা কিন্তু এটি ঢাকা উত্তরে নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী তাবিথ আওয়ালের সঙ্গে 1,83,050 ভোটের ব্যবধানে জয়ী হন নৌকার প্রার্থী আতিকুল ইসলাম কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হলেন শেখ ফজলে নূর তাপস শনিবার মধ্যরাতে দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন এর আগে গণভবনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান বিজয়ী প্রার্থীরা এ সময় সবাইকে নিয়ে উন্নত ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তাপস এদিকে প্রধানমন্ত্রীকে বলেন উন্নয়নে আস্থা রেখে নৌকায় ভোট দিয়েছে মানুষ সুযোগ নেই ভোট নিয়ে প্রশ্ন তোলার শনিবার দিনভর নতুন নগরপিতা নির্বাচনে ভোট হয়েছে ঢাকার 2 সিটিতে ইভিএমে অনুষ্ঠিত এই নির্বাচনে বিকেল থেকে রাত অবধি চলে ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা কার্যক্রম মধ্যরাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ফল এক করে শিল্পকলা একাডেমিতে স্থাপিত ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আসে চূড়ান্ত ঘোষণা দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা বলেন দক্ষিণের নতুন মেয়র হলেন শেখ ফজলে নূর তাপস সর্বোচ্চ ভোট প্রাপ্ত হওয়ায় জনাব শেখ ফজলে নূর তাপসকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করলাম
এর আগে রাতে নির্বাচনে নিশ্চিত বিজয় জেনে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানাতে গণভবনে ছুটে যান ব্যারিস্টার তাপস। শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত সবার সাথে। উন্নত ঢাকা গড়ার প্রত্যয় জানান বঙ্গবন্ধুর এই নাতি। ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, একদম সুষ্ঠু নির্বাচন আপনি উপহার দিয়েছেন জাতিকে। এ সময় দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেন, এই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই, উন্নয়নের আস্থায় নৌকায় সমর্থন গণমানুষের। এই নির্বাচনটা সবসময় এটাই ছিল যে কোনো রকম এই নির্বাচন নিয়ে কেউ যেন কোনো অভিযোগ তুলতে না পারে, কারণ বিএনপি সবসময় ছাতা বাড়িরা ছুতা খুঁজে ওই ছুতো খুঁজে ওরা নির্বাচন থেকে পালাতে চায়। তো যে কোনো এক নির্বাচনে শেষ পর্যন্ত ওদের ধরে রাখা, আর জনগণ কী চায় কাকে চায় সেটা স্পষ্ট করা। তো এই নির্বাচন ইভিএমের মাধ্যমে হয়ে গেছে, হ্যাঁ ভোটের টার্ন আউট কম হয়েছে ঠিক, যে আমরা যে এত কাজ করলাম মানুষের জন্য, তার মানুষ আমাদেরকে কতটুকু আস্থায় নেয়, বিশ্বাস করে এবং ভোট দেয় কিনা সেটাও একটা টেস্ট হয়ে গেল। তিনি বলেন, ইভিএমে অনুষ্ঠিত এই ভোটে কারচুপি করতে না পারা আর দুর্নীতি অপরাজনীতির জন্য মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বিএনপির কাছ থেকে। বিএনপি ক্ষমতা থাকতে যে সমস্ত কর্মকাণ্ড তারা করেছে তাতে মানুষ কোনোদিন তাদের সমর্থন দেয় না, তাদের চায়ও না। এতদিন তা যে বিশেষ করে এই যে গুন্ডামি করে ভোট নিত সেটা এবার হয় নাই। আওয়ামী লীগের প্রাক নির্বাচনী জরিপ কোনো কল্পনাপ্রসূত তথ্য নয় জানিয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, যথাযথ প্রক্রিয়া মেনেই এটি প্রস্তুত করেছিল তার দল। এটা খুব সাইন্টিফিক্যালি করা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, আজ বসছে পদ্মা সেতুর 23তম স্প্যান, দৃশ্যমান হবে প্রায় 3.5 কিলোমিটার সেতু। ঢাকা 2 সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে রাজধানীতে বিএনপির ডাকা হরতাল ঢিলেঢালাভাবে চলছে। ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে হরতাল। হরতাল ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে নয়াপল্টনে বিএনপির কার্যালয় ও এর আশপাশে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বিপুল সদস্য মোতায়েন রয়েছে। শহরে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে তৎপর আছেন তারা। বিভিন্ন পয়েন্টে চালানো হচ্ছে তল্লাশি। বিএনপি সকাল সন্ধ্যা হরতাল ডাকলেও ভোর থেকেই শহরের বিভিন্ন রাস্তায় অন্যান্য দিনের মতোই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে হরতাল উপলক্ষে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন বেশ কয়েকজন নেতাকর্মী। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এ সময় প্রতীকী ইভিএম মেশিন আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। পরে সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, শান্তিপূর্ণ আন্দোলনেরই একটা অংশ, শান্তিপূর্ণ আন্দোলনের অংশ, পৃথিবীর যারা শান্তিকামী নেতা তারা কিন্তু এই অস্ত্র প্রয়োগ করেছে। এই সরকার নানাভাবেই হরতালকে একটা ডিফর্মড ওয়েতে মানুষের কাছে চিত্রিত করেছে, অথচ সবচেয়ে বেশি হরতাল পালন করেছিল এই সরকার যখন বিরোধী দলে ছিল। তা আমরা জনগণের কাছে হরতালের বিষয়ে একটা আস্থা তৈরি করার জন্য আমরা এই সময়টুকু দিয়েছি, কিন্তু জনগণের পক্ষে জনগণের যে দুর্ভোগ হয়, যে বিষয়গুলি সরকার যে কর্মসূচিগুলো দিয়েছে সেই ক্ষেত্রে আমরা সোচ্চার থেকেছি। এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে আছেন রিপোর্টার আহমেদ সালিহীন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালিহীন, ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল যে অনুষ্ঠিত হয়েছে ঢাকার দুটি সিটিতে নির্বাচন, এবং সেই নির্বাচনকে অনিয়মের অভিযোগ, সেই নির্বাচনের অনিয়মের অভিযোগে বিএনপি আজকে প্রায় দীর্ঘ 4 বছর পর আজকে হরতালের আহ্বান করেছে, সকাল সন্ধ্যা হরতাল ঢাকা সিটিতে। এবং সেই মহানগরী যে হরতাল আজকে সকাল থেকেই চলছে, আমরা দেখেছি বিএনপি নেতাকর্মীরা, বিশেষ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি অফিসের কার্যালয়ের সামনে, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং বিক্ষোভ করছেন, বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন এবং নির্বাচনকে অনিয়ম এবং একটি পক্ষপাতমূলক নির্বাচন দাবি করে তারা এই নির্বাচনকে বয়কট করেছেন এবং নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন এবং তারা এই নির্বাচন বাতিলের ঘোষণা দাবি জানিয়েছেন। একই সঙ্গে আমরা বলে রাখতে চাই যে আজকে সকালে 6টার আগেই কিন্তু রুহুল কবির রিজভী আহমেদ তার নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে এলাকাতে, নয়াপল্টন এলাকায় মিছিল করেছেন এবং তারপরেই তারা এখানে অবস্থান নিয়ে প্রতীকী ইভিএম মেশিন বানিয়ে আগুন লাগিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন, প্রতিবাদ জানান। এবং একই সঙ্গে বলে রাখতে চাই যে তিনি আমাদেরকে জানিয়েছিলেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন রুহুল কবির রিজভী, তিনি জানিয়েছেন যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন তাদের হরতাল, তিনি
তার দাবি করেছেন। একই সঙ্গে দোকানপাট বন্ধ রেখে মানুষ এই হরতালকে সমর্থন জানিয়েছিল তিনি দাবি করেন। তবে আমরা এখনো পর্যন্ত রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলাচল দেখে স্বাভাবিক দেখেছি। একই সঙ্গে বলে রাখা চাই, তিনি আমাদেরকে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, গত চার বছরে কেন বিভিন্ন চাপ কিংবা দলীয় চাপ এবং নানান রকমের জনবান্ধব কর্মসূচি থাকা সত্ত্বেও কেন হরতাল আসেনি, কিন্তু এখন কেন হরতাল এসেছে, এই ধরনের গণমাধ্যমের প্রশ্ন থাকার পর তিনি উত্তর দিয়েছিলেন যে হরতাল আসলে একটি জায়গায় একটি সময় বিতর্কিত হচ্ছিল বলেই তারা হরতালকে একটু এড়িয়ে চলছিলেন এবং একই সঙ্গে সেটিকে এখন এই মুহূর্তে গ্রহণযোগ্য একটি অবস্থানে গণতান্ত্রিক কর্মসূচি হিসেবে তারা হাতে নিয়ে এই হরতালকে হয়তো পরবর্তী নানা কর্মসূচিও পরবর্তী কোনো দাবি বা প্রতিবাদের সময় এই হরতালকে তারা কর্মসূচি হিসেবে বেছে নেবেন বলে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন এবং আমরা সেই বিষয়ে তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলছেন যে হয়তো এইটা সামনেও আমরা আবারও দেখতে পারবো, হয়তো হরতাল এই ধরনের দাবি কিন্তু তিনি করেছেন। আমরা তখন তো এই বিষয়ে বলতে চাই যে হরতাল শান্তিপূর্ণ কর্মসূচি হরতাল তারা দিয়েছেন বা জনগণের কোনো সমস্যা হবে না, জনগণ মানে সব ধরনের ঝামেলামুক্ত একটি কর্মসূচি হবে সেটাই আশা করছেন এবং তাদের এই সারাদিন ভর এখানে অবস্থান করবেন। একটি বিষয় বলে রাখা চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তিনি কিন্তু একটু আগে এখানে এসেছেন এবং তিনি বিএনপি কার্যালয়ের ভিতরে অবস্থান করছেন, তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে যোগ দিবেন এবং তিনি হয়তো এখানে এসে দাঁড়াবেন। তো এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কিন্তু এখানে প্রচুর রয়েছে, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার জন্য তারা প্রস্তুত রয়েছেন বলে আমরা আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছেন। তো নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে হরতালের পরিস্থিতি সবশেষ খবর ছিল আমার কাছে। বিএনপির ডাকা হরতালের সবশেষ জানাতে রাজধানী নয়াপল্টন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রিপোর্টার আহমেদ সালিহীন। এদিকে বিএনপির ডাকা হরতালে রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাতে মতিঝিলে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব এবং গুলশানে আছেন সহকর্মী শাহরিয়ার জামানদীপ। প্রথমে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, হ্যাঁ, ঐশী, হরতাল বলতে যা বোঝায় বা হরতাল যেসব দাবিতে করা হয় বা হরতাল যে পালনের বিষয়টি, সেটি সকাল থেকে আমি অন্তত বাংলা মোটর থেকে শুরু করে আমরা দেখেছি সেরাটন মোড়, গুলিস্তান, পল্টন, কাকরাইল, যাত্রাবাড়ি, সায়দাবাদ বাস স্ট্যান্ড এবং এক প্রাচীন মতিঝিল, এই কোনো এলাকাতে কোনো দৃশ্যমান আমরা অ্যাক্টিভিটিস বা কোনো হরতালের সমর্থনে কোনো কিছু আমরা দেখিনি। একদম জনজীবন স্বাভাবিক বলতে যা বোঝায় এখন সেটি আমরা দেখছি এবং আপনাকে আমি নিশ্চয়ই দেখাতে পারছি মতিঝিলে এখনটি। আজকে আসলে যেহেতু রোববার দিন, অফিস দিন, সকল অফিস আদালত খোলা, স্কুল কলেজ খোলা, সব কিছুরই কার্যক্রম চলছে বলে আমরা দেখেছি। সকালে আপনাকে বলছিলাম যে কিছুটা হলেও ব্যক্তিগত গাড়ি কম ছিল, এখন কিন্তু সেটিও নেই। রাস্তায় যথেষ্ট পরিমাণ পাবলিক পরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়িও চলছে, আর রিক্সা তো দেখছেনই পুরো রাস্তা জুড়েই রিক্সার পাশাপাশি অন্যান্য গাড়ি রয়েছে এবং ঢাকা থেকে সব ধরনের দূরপাল্লার গাড়ি সকাল থেকে ছেড়ে যাচ্ছে। এমনকি যে সব গাড়ি বিভিন্ন জেলা থেকে ছেড়ে এসেছে গত রাতে, সেগুলোও খুব ভালোভাবে প্রত্যেকটি বাস স্ট্যান্ডে প্রবেশ করছে এবং এই যে গাড়িগুড়া চলতে বিঘ্ন ঘটাতেও আমরা এখন পর্যন্ত যারা হরতাল ডেকেছে অর্থাৎ বিএনপি কিংবা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কাউকেই অন্তত আমি মাঠে দেখিনি দৃশ্যমান হরতালের সপক্ষে কোনো মিছিল, মিটিং কিংবা কোথাও আমি কাউকেই দেখিনি। তো তারপরেও কোনো ধরনের যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে কেউ না পারে হরতালকে কেন্দ্র করে, তার জন্য মোটামুটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা পুলিশ এমনকি র‍্যাবের সদস্যদেরকে আমরা দেখেছি, তারা খুব সচেষ্ট অবস্থায় রয়েছে, সতর্ক অবস্থানে রয়েছে, যে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা দেখলেই তারা প্রতিহত করতে ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি রেখেছেন তারা। তবে আমরা এই হরতালের পক্ষে এখন পর্যন্ত আমি ঢাকা, পুরো ঢাকা দক্ষিণ যদি বলি, একমাত্র যেটি আমাদের সহকর্মী আহমেদ সালেহীন বলছিলেন যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গুটি কয়েক বিএনপি নেতাকর্মী ছাড়া কিন্তু আমি অন্তত কোনো কার্যক্রম বিএনপির দেখিনি। সাধারণ জীবন যাপন বলতে যা বলে তা কিন্তু সবই আমরা ঢাকার দক্ষিণের রাস্তাঘাট, অফিস আদালত দেখছি, একদম এই যে জনজীবন স্বাভাবিকভাবেই চলমান আছে। তা আমার কাছে ছিল সবশেষ খবর। আমাদের সহকর্মী শাহরিয়ার যেমন দ্বীপ রয়েছেন গুলশান এলাকায়, আমরা একটু জানবো সেখানকার খবর। দ্বীপ,
সহকর্মী মামুন রাকিব ঠিক যেমনটি বলছিলেন, ঢাকা উত্তরের অবস্থা কিন্তু একই রকম এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে উত্তরের বিভিন্ন জায়গায় ঘুরে যে যানবাহন স্বাভাবিক অবস্থায় চলছে এবং সাধারণ মানুষও খুব স্বাচ্ছন্দ্যে চলাচল করছে। এবং একটু এই মুহূর্তে আমি গুলশানে আছি, যদি দেখাতে চাই যে গুলশানের প্রবেশ পথগুলোতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সন্দেহজনক প্রত্যেকটি গাড়িকে কিন্তু এখানে চেক করা হচ্ছে, বিশেষ করে সিএনজি এবং মোটরসাইকেলকে। তারা বলছে যে এই হরতালকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেদিকে তারা খেয়াল রেখেছেন এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে যারা সাধারণ মানুষ আছে তাদের সাথে আমাদের কথা হয়েছিল, তারা বলছে যে সাধারণ মানুষ আসলে হরতাল পছন্দ করে না, রাজনৈতিক দলগুলোকে হরতালের পরিবর্তে অন্য কোনো কর্মসূচি দেওয়ার আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। এছাড়া একটু জানিয়ে রাখি যে আমরা সকাল থেকে গুলশান, বনানী, উত্তরাসহ বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং সবখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গণপরিবহন যেগুলি আছে সেগুলি কিন্তু চলছে এবং শুধু গণপরিবহন না, ঢাকার বাইরে থেকে যে গাড়িগুলো আসছে সেগুলি ঢাকার ভিতরে প্রবেশ করছে এবং ঢাকার থেকে প্রবেশ করে অনেক গাড়ি কিন্তু ঢাকার বাইরে যাচ্ছে। এছাড়া অনেকেই বলছেন যেহেতু আজকে প্রথম কর্মদিবস সবাই অফিসে যেতে হবে, তাই তারা বলছেন যে এ ধরনের কর্মসূচি আসলে জনগণ প্রত্যাখ্যান করেছে এবং রাজনৈতিক দলগুলো যদি এ ধরনের কর্মসূচি ভবিষ্যতে আর না দেয় সেই বিষয়টি খেয়াল রাখতে তারা বলেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচন পরবর্তীতে হরতাল কেন্দ্রিক কোনো ধরনের নাশকতা যদি নাশকতা যাতে না করায় সেই বিষয়টি তারা লক্ষ্য রেখেছেন এবং গোয়েন্দা নজরদারির সাথে সাথে তাদের অন্যান্য যে পেট্রোলিং ব্যবস্থা রয়েছে সেগুলো কিন্তু বাড়ানো হয়েছে। এখান থেকে আসলে সর্বশেষ ব্যবস্থা ছিল যে হরতালকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং গণপরিবহন চলছে এবং জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে জনগণের। ঐশী, বিএনপির ডাকা হরতালে রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, এ ব্যাপারে বিস্তারিত জানাতে মতিঝিল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব এবং গুলশান থেকে যুক্ত হয়েছিলেন শাহরিয়ার জামানদীপ। নির্বাচন কমিশনের প্রতি আস্থাহীনতায় ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার মূল কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইভিএম নিয়েও ভোটারদের সন্দেহ দূর করতে ব্যর্থ হয়েছে কমিশন, সেই সঙ্গে অনেক জরিপে উঠে এসেছে পূর্ব নির্ধারিত ফল। তবে কারণ যাই হোক, ভোটার উপস্থিতির এই হাল গণতন্ত্রের জন্য শুভ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন নাজমুস সালিহী। ঢাকার দুই সিটি নির্বাচন সংঘাতহীন হলেও ভোটার উপস্থিতি ছিল হতাশাব্যঞ্জক। খোদ প্রধান নির্বাচন কমিশনারই জানান 30% কম ভোট পড়ার কথা। পার্সেন্টেজ বোধহয় জানি না, 30 নিচে থাকবে, উপরে যাবে না আমার মনে হয়। বিশ্লেষকরা বলছেন নির্বাচন কমিশনের প্রতি আস্থাহীনতা, প্রচারণা চলাকালীন আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে কমিশনের ব্যর্থতার কারণে কেন্দ্রে যাননি ভোটাররা। নির্বাচনের প্রচারণা যতই বেড়েছে ততই আমরা দেখলাম হাঙ্গামা হয়তো কম হয়েছে, কিন্তু যেই দুই তিনটা হয়েছে সেটা ওয়াজ গুড এনাফ, সেখানে কোনো অ্যাকশন আমরা যেতে দেখিনি। তারপরে আমরা যে বিহেভিয়ারাল প্যাটার্ন, ইলেকশন কমিশন যখন আমি বলি, ইলেকশন কমিশনের মাঠ পর্যায়ে যারা আছে তাদের যে বিহেভিয়ারাল প্যাটার্ন, তাদের যে কার্যক্রম, সেটাতে ভোটার আশ্বস্ত হয়নি। এই ইলেকশনটা এমন একটা ইলেকশন যা যে ইলেকশনের মাধ্যমে সমগ্র দেশের রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই কারণে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত যারা, তারা ইলেকশনে যাওয়ার কোনো আগ্রহই দেখতে পান নাই। ইভিএম নিয়ে বিএনপির নেতিবাচক প্রচারণা, কেন্দ্র দখল ও ভোট প্রভাবিত করার পাল্টাপাল্টি অভিযোগও ভীত করেছে ভোটারদের। এসবের বিপরীতে কমিশন জনগণকে আশ্বস্ত করতে পারেনি বলেও মন্তব্য করেন তারা। কেউ বলছেন যে ও 170টা দখল করবে, আবার কেউ বলছেন যে বাইরের থেকে লক্ষ লক্ষ সন্ত্রাসীরা আসছে। তো এতে হয় কি, এতে যারা দুর্বল ভোটার বা প্রান্তিক ভোটার যাদেরকে আমরা বলি, তারা আর যেতে চায় না, বিশেষ করে মহিলা ভোটাররা যেতে চায় না, নতুন ভোটাররা হেসিটেট করে। তো কাজেই এটা একটা বড় ফ্যাক্টর ছিল। ইভিএমটাতে কী কী অন্যায় করা যায় আর কী কী করা যায় না, এটি যদি আমি এক মাস দুই মাস আগে মানুষের কাছে উন্মুক্ত করে দিতাম এবং যখন আমি সবকটি দলকে ইভিএমের প্রতি আগ্রহান্বিত করতে পারতাম, তাহলে কিন্তু এই কথা সাধারণ মানুষ আর বলতো না। ভোটাধিকার প্রয়োগে এমন উদাসীনতা গণতন্ত্র ও রাষ্ট্রের জন্য অশনি সংকেত বলে মনে করেন বিশ্লেষকরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শুধু মেয়র নয়, কাউন্সিলর পদেও ভরাডুবি হয়েছে বিএনপির। দলের এই ভরাডুবির জন্য বিএনপি নেতারা দুষছেন নির্বাচনে অনিয়ম ও কারচুপিকে, কিন্তু আওয়ামী লীগ বলছে জনবান্ধব কোনো কর্মসূচিতে না থাকায় বিএনপিকে জনগণ দূরে সরিয়ে দিয়েছে, যার কারণেই ভরাডুবি হয়েছে দলটির। ব্যাপক ডামাডোলে হয়ে গেল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন।
তফসিল ঘোষণা থেকে শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনের মাঠে লড়ে গেছেন বিএনপির দুই মেয়র ও দেড় শতাধিক কাউন্সিলর প্রার্থী। প্রচারণা বা শোডাউনেও কম ছিল না কেউ, কিন্তু ফলাফলে মেয়র কাউন্সিলর উভয় পদেই ভরাডুবি হয়েছে দলটির। কেন এই ভরাডুবি? বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলছেন, নির্বাচনে সীমাহীন অনিয়ম ও কারচুপির মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছে বিএনপির প্রার্থীদের। সুষ্ঠু নির্বাচন হলে উল্টো আওয়ামী লীগেরই ভরাডুবি হতো বলেও দাবি তার। এজেন বের করে দিচ্ছে তাহলে বিএনপি ভোটাররা ভয় আসবে না ভোট দিতে, প্রচার হয়ে যাবে তো ওই মহল্লা ওই এলাকা প্রচার হয়ে গেল, অনেকে ভয় আসেনি। যারা ভোট দিতে গেছে সাহস করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বা আইডি কার্ড ওপেন করার পর আওয়ামী লীগ এজেন্ডা বলছে যে আমি দিয়ে দেবো ভোট, কিছু করার নাই, তার ভোটটা সে দিয়ে দিচ্ছে। যদি এগুলো না করতো আওয়ামী লীগের প্রার্থীদের এখানে তাদের জামানত ঠিক থাকতো কিনা আই মিন ডাউট নির্বাচনের ফলাফল। তবে আওয়ামী লীগের এ নেতা বলছেন, দীর্ঘদিন ধরে জনবান্ধব কোনো কর্মসূচি নেই বিএনপির, ভোটারদের আকৃষ্ট করতে সুনির্দিষ্ট কোনো ঘোষণাও ছিল না তাদের ইশতেহারে, যার ফলে জনগণ প্রত্যাখ্যান করেছে বিএনপিকে। বিএনপি জনগণের কল্যাণে বা দেশের কল্যাণে এ পর্যন্ত কোনো কর্মসূচি দিতে পারেনি। নগরবাসীকে তারা মেয়র হলে কি দিতে পারবে এ জাতীয় কোনো গ্রহণযোগ্য প্রতিশ্রুতিও তারা দিতে পারেনি। বিএনপি কে চালায়, কর্মসূচি কি, ভবিষ্যৎ কি, ভাড়াটিয়া নেতা দ্বারা তারা জোট করেছে, সব মিলে মানুষ আর বিএনপির দিকে কোনো রকম আস্থা রাখতে পারছে না। এবার ঢাকা উত্তরে 54টি সাধারণ ও 18টি সংরক্ষিত এবং দক্ষিণে 75টি সাধারণ ও 25টি সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন হয়েছে। এতে বিএনপি আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের 13 জন মেয়র, 576 জন সাধারণ ও 157 জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী লড়েছেন। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, আজ থেকে শুরু হচ্ছে বাঙালি প্রাণের অমর একুশে গ্রন্থমেলা, সব প্রস্তুতি সম্পন্ন, বিকেলে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আজ বসছে পদ্মা সেতুর 23তম স্প্যান, এতে দৃশ্যমান হবে সেতুর 3450 মিটার। এই মুহূর্তে জাজিরা প্রান্তে আছেন রিপোর্টার হেসান জুয়েল, বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল, ঐশী, ঘড়ির কাঁটায় এখন থেকে গুনে গুনে ঠিক 2 মিনিট আগে এখানে এসে পৌঁছেছে স্প্যানটি, অর্থাৎ যে স্প্যানটি আজ দৃশ্যমান করা হবে, যে স্প্যানটি আজ যোগ করা হবে, সেটি নির্ধারিত পিলার 31 ও 32 নম্বর পিলারের কাছাকাছি এসে পৌঁছেছে। এটি সকাল 9টায় রওনা হয়েছিল মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে, অর্থাৎ এটি এসে পৌঁছতে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি সময় লাগলো, পাড়ি দিতে হয়েছে প্রায় 4 কিলোমিটারের বেশি দূরত্ব। খুব দ্রুত এই স্প্যানটি এই 4 কিলোমিটার সময় পার হয়ে আসে, এই দূরত্বটা পার হয়ে আসে। এখন এটি যে দুটি পিলারের উপর দৃশ্যমান করা হবে সে দুটি পিলারের উপরে কাছাকাছি এটি নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এটি আসলে উপরে তোলার কাজটি শুরু করা হবে। আপনারা ক্যামেরার পর্দায় দেখতে পাচ্ছেন স্প্যানটি এসে অপেক্ষা করছে, যেটি বলছিলাম যে মিনিট 2-1 আগে এটি এসে পৌঁছেছে। অর্থাৎ আজ এই 23তম স্প্যান দৃশ্যমান করার মধ্য দিয়ে এখানে 3450 মিটার সেতু দৃশ্যমান করা হবে, যেটি প্রায় 3.5 কিলোমিটারের কাছাকাছি। আর এটি দৃশ্যমান করা হচ্ছে জাজিরা প্রান্তে, এখানে আগেই 10টি স্প্যান দৃশ্যমান করা হচ্ছে। আজকে যদি এই স্প্যানটি তোলা হয় তবে এটি জাজিরা প্রান্তের 11 স্প্যান হবে। এছাড়া আপনি জানেন যে মাঝ নদীতে আরও 10টি স্প্যান এবং মাওয়া প্রান্তে আরও 2টি স্প্যান দৃশ্যমান করা আছে, মোট 22টি স্প্যান দৃশ্যমান করা আছে। আজ 23 নম্বর স্প্যান দৃশ্যমান করার কথা রয়েছে। এখন পর্যন্ত কাজের যে অগ্রগতি তাতে আমরা কোনোরকম কোনো জটিলতা দেখিনি, তবে একটু সমস্যা মনে হচ্ছিল যখন বিশেষভাবে এখানে যে চ্যানেলটি তৈরি করা হয়েছে সেই চ্যানেলটির মধ্য দিয়ে স্প্যানটি নিয়ে আসা হচ্ছিল, তখন আসলে এখন যেহেতু শুকনো মৌসুম চলছে নদীতে পলি জমছে, সেই কারণে আসলে নদীর নাব্য সংকট কতটুকু হয় কিংবা গভীরতা কতটুকু হয় স্প্যানটি নিয়ে আসা যায় কিনা সেটি নিয়ে একটু শঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু এটি কিন্তু খুব সাফল্যের সঙ্গেই এখানে নিয়ে আসা গেছে। তার মানে খুব বেশি হয়তো এখন আর সব কিছু ঠিক থাকলে সময় লাগবে না, 2-1 ঘন্টার মতো সময় লাগতে পারে এটি তুলে ফেলতে। কারণ এখন যে কাজগুলো রয়েছে ওশি, সেটি হলো যে এখন এটিকে যে ক্রেনটি নিয়ে আসা হয়েছে, স্প্যানটি নিয়ে আসা হয়েছে, সে স্প্যানটিকে এখন আসলে দুই পাশেই, নদীর দুই পাশেই বেঁধে ফেলা হবে, শক্ত করে মোটা কেবল দিয়ে বেঁধে ফেলা হবে, 6টি কেবল টানা হবে। এই বেঁধে ফেলার কাজটি আসলে এটি শুধুমাত্র বেঁধে ফেলা নয়, এই কেবলগুলো দিয়ে এটিকে টেনে আনার কাজটি করা হবে, সামনের দিকে টেনে আনার কাজটি করা হবে। তার মানে এটি 6টি কেবল সেট করবে। এখানকার চীন এবং বাংলাদেশের যে প্রকৌশলীরা রয়েছে তারা এই কাজটি তদারকি করছেন, এবং এই কাজটি হয়ে যাওয়ার পরেই এটিকে আসলে
এখন যে ক্রেন স্প্যানটি নিচে রয়েছে এটিকে পিলারের সমান উচ্চতা তোলা হবে, তোলার পরেই ক্রেনটি সহ এটিকে সামনের পিলারের উপর টেনে আনা হবে। এবং এইভাবেই কিন্তু এর আগে 22টি স্প্যান তোলা হয়েছে, আজ 23তম স্প্যান তোলা হবে। একেবারে স্বাভাবিক প্রক্রিয়া, এখানকার মানুষদের জন্য খুবই সহজ সাধারণ কাজ, কারণ তারা 22টি স্প্যান তুলে সে অভিজ্ঞতা অর্জন করেছেন কীভাবে তুলতে হয়, তাই খুব বেশি সময় লাগার কথা নয়। আমরা অপেক্ষায় আছি, পরবর্তী ঘন্টায় আমরা আবারও আপনাদের আপডেট জানাবো। এখন পর্যন্ত ঐশী, এ ছিল আমার কাছে সবশেষ খবর। পদ্মা সেতুর 23তম স্প্যান দৃশ্যমান হওয়ার সবশেষ জানাতে আমাদের সঙ্গে জাজিরা প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার এহসান জুয়েল। পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি ব্রিজের সঙ্গে সড়কের সংযোগ না থাকায় দুর্ভোগে পড়েছেন 10 গ্রামের কয়েক হাজার মানুষ। নিরুপায় হয়েই গ্রামের মানুষ বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করছেন। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। পটুয়াখালীর মির্জাগঞ্জে উত্তর রানীপুর এবং দক্ষিণ রানীপুরের মধ্যে যাতায়াত সুবিধার জন্য খালের উপর 2016 সালে নির্মাণ করা হয় ব্রিজটি। ওঠানামা করতে সড়কের সঙ্গে ব্রিজের সংযোগ না থাকায় দুর্ভোগে চলাচলকারীরা বাধ্য হয়ে ব্রিজের পাশ থেকে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছেন এলাকার মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছেন ছোট ছোট শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা। এমন পরিস্থিতিতে ব্রিজটি চলাচলের উপযোগী করার দাবি এলাকাবাসীর। নামতে কষ্ট হয়, বহুত উঁচা, এবং ব্রিজ না করার চাইতে আমাকে সাঁকো দিয়ে দিলে সবচাইতে আমরা ভালো থাকতাম। বাচ্চারা আসা যাওয়া করতে পারে না, পাশে একটা সাঁকো আছে, তা দিয়ে আসা যাওয়া করতে গেলে অনেক বাচ্চারা পড়ে যায়। 3 বছর আগে আমাদের ব্রিজ এবং রাস্তার টেন্ডার হয়েছে, কিন্তু এই ব্রিজের সংযোগ সড়ক আজও কমপ্লিট হয় নাই এবং রাস্তা ওই অবস্থায় পড়ে আছে, তার কোনো ব্যতিক্রম কোনো কাজ হয় নাই। দেউলির ব্যারের ধন খালের উপর ব্রিজ নির্মাণের কাজ পায় পটুয়াখালীর মেসার্স সোমা এন্টারপ্রাইজ। উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সড়কের সঙ্গে ব্রিজের সংযোগ না দিয়ে বিল তুলে নেয় প্রতিষ্ঠানটি। বিষয়টি স্বীকার করে নতুন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী জানান, সংযোগ স্থাপনে নতুন করে বরাদ্দ চাওয়া হয়েছে। এটার রানিং বিল পূর্ববর্তী নির্বাহী প্রকৌশলী প্রদান করেছেন এবং নতুন একটি প্রাককলন প্রস্তুত করা হয়েছে এবং এটা সদর দপ্তরে প্রেরণ করেছি আমরা। 2015-16 অর্থ বছরে বরিশাল বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ব্যারের ধন খালের উপর ব্রিজ নির্মাণে 19.5 লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন সময় সংবাদ। আজ থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের অমর একুশে গ্রন্থমেলা। বিকেল 3টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। 5টায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বইমেলা। এর মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা এই মেলা সবার জন্য স্বাচ্ছন্দ্যের হবে এমন প্রত্যাশা সংস্কৃতি প্রতিমন্ত্রীর। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। প্রস্তুত হয়েছে 7 লক্ষ বর্গফুটের নান্দনিক এই প্রাঙ্গণ, অপেক্ষা এখন শুধু প্রাণের উচ্ছ্বাসের, তবেই তো পূর্ণতা পাবে বাঙালির পরম আরাধ্য উৎসব অমর একুশে গ্রন্থমেলা। শিকর, সংগ্রাম, মুক্তি এবং অর্জন, এই 4 ভাগে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ। শিশুদের হুল্লোড়ের জন্য রাখা হয়েছে পর্যাপ্ত পরিসর, গ্রন্থ উন্মোচনের জন্য তৈরি বর্ণিল মঞ্চ, লেখক তো কথা বলবেনই, লেখকদের সাথে পাঠকের সন্ধি ঘটবে লেখক বলছে মঞ্চে। জাতির পিতা বঙ্গবন্ধুকে উৎসর্গীকৃত এই উৎসবে সমস্ত থিমেই থাকছেন বঙ্গবন্ধু। কোনো কোনো প্রকাশনা সংস্থার প্যাভিলিয়নের ডিজাইনে স্থান পেয়েছে জাতির পিতার 32 নম্বরের বাড়ির অবয়ব। নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশনা সংস্থাগুলো শেষ করেছে প্যাভিলিয়ন ও বিভিন্ন ইউনিটের সমাহারে তৈরি স্টলের কাজ। মেলার যে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়াতে আমাদের সব কাজ প্রায় শেষ হয়ে গেছে। প্রত্যেকটা স্টলের বইও কিছু চলে এসেছে, উদ্বোধন শুরু হলেই বেচাকেনা আরম্ভ হয়ে যাবে। মেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুকে নানাভাবে খুঁজে পাবেন পাঠক। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলছেন সবার জন্য স্বাচ্ছন্দ্যের হবে এবারের মেলা। আমরা এবার বইমেলা যেহেতু বঙ্গবন্ধুকে উৎসর্গ করেছি, বইমেলার প্রত্যেকটি জায়গায় বঙ্গবন্ধুর একটি ছোঁয়া থাকবে, অন্য যে কোনো বারের চাইতে পাঠক দর্শকরা অনেকটা স্বস্তি পাবে। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার দ্বার উন্মোচন করবেন, এরপরই সবার জন্য উন্মুক্ত হবে মেলা প্রাঙ্গণ। নিছক কোনো বারোয়ারি মেলা নয়, একটি পণ্য বই, বইকে ঘিরেই উন্মাদনা, বাঙালির সৃজনশীলতা মননশীলতা প্রকাশের এই উপলক্ষ। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসারও বড় উপলক্ষ হয়ে উঠবে প্রতি বছরের মতো, এবারও এমনটাই প্রত্যাশা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। দিন দিন আরও জটিল আকার ধারণ করছে নভেল করোনা ভাইরাস। চীনে ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে 45 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত বেড়েছে 2500-এরও বেশি।
হুবেই প্রদেশের ওহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে 304 জনে দাঁড়িয়েছে। আক্রান্ত 12,000-এর কাছাকাছি। চীনের পর থাইল্যান্ডে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এরপরে রয়েছে সিঙ্গাপুর, জাপান ও দক্ষিণ কোরিয়া। আক্রান্তের সংখ্যা বিবেচনায় প্রাণঘাতী এ ভাইরাস ইতোমধ্যে সার্স আক্রান্তের সংখ্যাকে অতিক্রম করেছে। এদিকে চীন সফর করা বিদেশি যাত্রীদের জন্য সীমান্ত বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, রাশিয়া, জাপান, পাকিস্তান, ইতালি সহ কয়েকটি দেশ। চীনে আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত নিজেদের সব শোরুম, কর্পোরেট কার্যালয় বন্ধ ঘোষণা করেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। এছাড়া গুগল, স্টারবাক, ইকিয়া, টেসলার মতো আন্তর্জাতিক কোম্পানি চীনে তাদের সব দোকান বা কার্যক্রম বন্ধ করেছে। ওয়ালমার্টের মতো বড় আন্তর্জাতিক কোম্পানিগুলো তাদের কর্মীদের চীনে যাতায়াতের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে। খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য মুমিনুল হককে অধিনায়ক করে 14 সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। বাদ পড়েছেন মুস্তাফিজ ও মুসাদ্দেক। ইনজুরির কারণে দলে রাখা হয়নি সাদমান, মিরাজ ও ইমরুলকে। দলে ফিরেছেন রুবেল, সৌম্য ও শান্ত। নির্বাচকদের কাছে বড় স্বস্তি আর কি হতে পারে। পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে দেখলেন তামিমের অসাধারণ ডাবল সেঞ্চুরি, অধিনায়ক মুমিনুলও পেয়েছেন কাঙ্ক্ষিত সেঞ্চুরি। দীর্ঘ সময় পর লাল বলে তামিমের দুর্দান্ত ব্যাটিং দেখতে দিনের শেষ বল পর্যন্ত চোখ রেখেছেন দুই নির্বাচক। উইকেটে ছিলাম, অনেক বল খেলছি, দুই তিন সেশন ব্যাটিং করছি, অবশ্যই জিনিসটা কাজে দেবে, অবশ্যই এখান থেকে অনেক কিছু শেখার আছে। অধিনায়ক মূল্যায়ন করছেন দলের অন্যদের পারফরমেন্সও। ওপেনার সাইফ হাসান সহ স্কোয়াডের অনেকেই বিসিএলে ভালো করেছেন। এই পারফরমেন্স পাকিস্তানেও দেখতে চান মুমিনুল। আমার কাছে মনে হয় যারা সিনিয়র প্লেয়ার যারা আছে, আপনার বিশেষ করে তামিম ভাই দেখেন, উনি অনেকদিন ধরে রাইট বলে খেলেন, এখানে অনেক বেশি সিরিয়াস ছিল, উনি জানে যে সামনে টেস্ট সিরিজ আছে, তো জিনিসটা যেভাবে নিবে জিনিসটা তার কাছে সেরকমভাবে প্রাধান্য পাবে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দলে বড় চমক, 1.5 বছর পর রুবেল হোসেনের ফেরা। বাদ পড়েছেন মোস্তাফিজ ও মোসাদ্দেক। ইঞ্জুরির কারণে বিবেচিত হননি সাদমান, মিরাজ ও ইমরুল। মুশফিকের না যাওয়া এবং সাদমানের ইঞ্জুরির কারণে সুযোগ মিলেছে নাজমুল হোসেন, শান্ত ও সৌম্য সরকারের। পেসারদের প্রাধান্য দেয় স্কোয়াডে দুই স্পিনার তাইজুল ও নাইম হাসান। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাওয়ালপিন্ডি টেস্ট। পাকিস্তানের উদ্দেশ্যে মঙ্গলবার ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কর্মীরা, রাজধানীর অন্যান্য জায়গায় যান চলাচল স্বাভাবিক, সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী। উন্নত নগরী গড়তে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার ঢাকার দুই নবনির্বাচিত মেয়রের। ভোট নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই গণভবনে প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশনের প্রতি আস্থাহীনতাই সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার মূল কারণ। মত বিশ্লেষকদের, গণতন্ত্র ও রাষ্ট্রের জন্য অশনি সংকেত। আজ বসছে পদ্মা সেতুর 23তম স্প্যান, দৃশ্যমান হবে প্রায় 3.5 কিলোমিটার সেতু। এবং করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা 300 ছাড়ালো। থাইল্যান্ড, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়াতেও পরিস্থিতি নাজুক, পর্যবেক্ষণে দেশে ফেরা বাংলাদেশিরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বর। সঙ্গে থাকুন সময়।